আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল্লাহ মামুন আপনাদের সাথে আছি নিঃস্বার্থ মামুন চ্যানেলের পক্ষ থেকে। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে দেখাবো প্রিয়জনের দেয়া বাধা থাকা সত্ত্বেও কীভাবে প্রিয়জনকে ফাঁকি দিয়ে মুহূর্তে অন্য কারোর সাথে সারা রাত্রি কথা বলা যায়। তো এই নিয়ে আজকে আপনাদের মাঝে শুরু করব। তার আগে বলে নিয়ে, যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। থাকুন, আপনারা এই কাজটি করতে হলে প্রথমে আপনাকে দরকার হবে দুটি সফটওয়্যার। একটা হচ্ছে, আপনি যদি ইমুতে কথা বলেন তাহলে আপনার অবশ্যই ইমু সফটওয়্যারটি আপনার অবশ্যই থাকবে। তাছাড়া আরেকটি ইমু ইউজ করতে হবে, সেটি হচ্ছে ইমু বেটা। হয়তোবা এখন বলবেন অনেকে যে আমরা তো জানি কীভাবে ইমু এবং ইমু বেটা দিয়ে অন্য কারোর সাথে কথা বলা যায়, কিন্তু ঘটনাটা এখানে না, ঘটনাটা হচ্ছে সামনের দিকে। হ্যাঁ, আপনি কথা বলতে পারবেন। ইমু হচ্ছে ওটু স্টার্টস অ্যাপ, মানে যখন সেটা চালু হবে তখন অটোমেটিক আপনার নেট কানেকশন দিলেই ইমু কানেকশন পেয়ে যাবে। তো আপনার ইমু কানেকশন পাওয়ার অর্থ হলো আপনাকে ইমুকে অনলাইন শো করবে। কিন্তু আমি আজকে দেখাবো কীভাবে একটা ইমু নেট অফ করে আর একটা ইমুতে কীভাবে কথা বলা যায়, যাতে কেউ বুঝতে না পারে যে আপনি অনলাইনে আছেন। প্রথমে প্লে স্টোরে ঢুকবেন। আমি বিষয়টা পুরোপুরি বুঝাচ্ছি না, কারণ হচ্ছে আপনারা, আমি জানি আপনারা সবাই অনেক জিনিয়াস, সো আপনাদেরকে সংক্ষেপে এই জিনিসটা বুঝাচ্ছি এবং আসল প্রসেসটা বিস্তারিত বলবো। যে প্রথমে যাবেন গে ইমু বেটা লিখে সার্চ দিবেন, তাহলে ইমু বেটা চলে আসবে। যে ইমু বেটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে। ওপেন করবেন, ওপেন করে কীভাবে ওপেন করার পরে যে দেখেন আমার অলরেডি লগ ইন হয়ে আছে। কীভাবে আপনারা এই মুহূর্তে লগ ইন করতে হয় সেটা আপনার করে নেবেন। সেজন্য আপনাকে অবশ্যই অবশ্যই দুটি নাম্বার থাকতে হবে, একই নাম্বারে দুটি ইমু ইউজ করলে হবে না, কারণ আপনি কিন্তু ফাঁকি দিচ্ছেন। যাকে ফাঁকি দিবেন তার নাম্বার এখানে থাকতে, মানে তার সাথে আপনার কানেকশন থাকতে পারবে না। তাছাড়া অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারে যে আপনি যদি নতুন ইমু খুলে ওই নাম্বারটা যদি ওর কাছে থাকে তাহলে সে তো জেনে যাবে। সেজন্য আপনি এখানে ইমুতে ঢুকলে কন্ট্যাক্ট শুরু করবে, কন্ট্যাক্ট থেকে ওকে আগেই ব্লক করে নেবেন। তো আসুন এবার আসল কথায় আসি। ইমুতে অনলাইনে থাকবো, কিন্তু আমাকে যে বিধিনিষেধ দিয়েছে তাকে আমি ফাঁকি দিব। সেজন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে নোরুট ফায়ারওয়াল সফটওয়্যারটি। যাদের সেট রুট আছে তারা রুট ফায়ারওয়াল ইউজ করবেন, যাদের রুট নেই তারা নোরুট ফায়ারওয়াল সফটওয়্যারটি ইউজ করবেন। যে দেখেন আমার সার্চ বক্সে অলরেডি চলে আসছে নোরুট ফায়ারওয়াল। নোরুট ফায়ারওয়ালে ঢুকবেন, ঢুকার পর সেটি ইনস্টল করে নেবেন। যেহেতু আমি এটির কাজ প্রসেস সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেজন্য আমি আগে ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পর এখানে ওপেনে টিপ দেবেন, এবার ফায়ারওয়াল সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করে অ্যাপসে যাবেন। যেহেতু আমি ইমুতে অনলাইনে থাকতে চাচ্ছি না, মানে ইমু বন্ধ করে দিব, আমাকে কেউ অনলাইনে দেখতে পাবে না, সেজন্য আমি ইমুতে, এই যে দেখেন ওয়াইফাই হলো ওয়াইফাই, নেট হলো নেট, আপনি ইচ্ছা করলে দুটোটাও ব্লক রাখতে পারেন। সেজন্য একটা টিক, একটা ক্লিক করাতে গ্রিন চিহ্ন আসে, যেহেতু আমি সেটা ব্লক করব তাহলে ডাবল ক্লিক করব, তাহলে সেটা ক্রস হয়ে যাবে যে আবার ডাবল ক্লিক করলাম। আর হ্যাঁ, আর আমি এই ইমু ব্যাটারটা এখন ইউজ করতে চাচ্ছি, মানে এটা দিয়ে কথা বলবো ওইটা অফ থাকবে। তো আমি এটাতে একটা ক্লিক করব, একলা ক্লিক করব, তাহলে গ্রিন সাইন আসবে। তারপর এখান থেকে গিয়ে আমি হোমে যাব, গিয়ে স্টার্টে ক্লিক করব। দেখেন এখন আমি যদি ইমুতে কল দেই তাহলে আমার ইমুতে কল ঢুকবে না। ইমুতে কল ঢুকছে না। এখন আমি ইমু বেটাতে কল দেবো। ইমু বেটাতে কল দিলে দেখেন ইমু বেটাতে কল দেওয়ার সাথে সাথে কল চলে আসছে। এবার বুঝলেন তো, ওইটাতে কল দিলে কল ঢুকবে না, মানে আপনাকে কেউ বুঝতে পারবেন না যে আপনি অনলাইনে আছেন, আর আপনি এটা দিয়ে নিঃস্বাধীনভাবে আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারেন। আবার যদি আপনি সেটা অফ করতে চান তাহলে আপনি ওইখানে গিয়ে যে স্টার্টে ক্লিক করছিলেন ওইটা স্টপ করে দিবেন, তাহলে আপনার কাজ শেষ, সব কিছু আগের মতো হয়ে যাবে। দেখেন এখন মেসেজটা আসছে, সেটা হচ্ছে যে ইমুতে কল দিয়েছিলাম ওইটার মেসেজ, যে ইমুতে মেসেজ কল দিয়েছিলাম ওইটার মেসেজ। তো এইভাবে আপনি আপনার কাজ স্বাধীনভাবে চালিয়ে যেতে পারেন, কেউ আপনাকে ধরতেই পারবে না। তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্ত ছিল। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।